সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে ভয়েস চেঞ্জের উপর আলোচনা করেছিলাম, তো এটা ভয়েস চেঞ্জের উপর এটা আমাদের দ্বিতীয় ক্লাস হবে। আমি আশা করি তোমরা ওগুলো বোঝার চেষ্টা করবে এবং মনোযোগ দিয়ে শুনবে আর সব কিছু খাতায় লিখে নেবে এবং পরবর্তীতে বাসায় সেগুলো আবার বোঝার চেষ্টা করবে। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনগুলো, বিভিন্ন টেন্সে কীভাবে ভয়েসের পরিবর্তন করতে হয়। আজকে আমরা শুরু করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স দিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ বাক্যের গঠন হলো, প্রথমে লিখে নাও অ্যাক্টিভ বাক্যের গঠন, প্রথমে সাবজেক্ট, তারপর এম, ইজ অথবা আর হবে, এরপর হবে আইএনজি ভার্ব। আইএনজি ভার্ব প্লাস অবজেক্ট। তোমাদের কাছে আইএনজি ভার্বটা নতুন মনে হতে পারে, আসলে এটা হলো ভার্ব প্লাস আইএনজি। কোন ভার্বের সাথে আমরা যখন আইএনজি যুক্ত করি তখন সেটাকে আমরা বলি আইএনজি ভার্ব। সহজে খেয়াল রাখবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটাকে আমরা আইএনজি ভার্ব বলি এবং সেটা বিভিন্নভাবে ব্যবহৃত হয়। এবং এটা একটা ব্যবহার হলো কন্টিনিউয়াস টেন্সগুলোতে আমরা ব্যবহার করি আইএনজি ভার্ব। আচ্ছা, এবার প্যাসিভ স্ট্রাকচার কি হবে? প্যাসিভ স্ট্রাকচার হবে, লিখে নাও, প্যাসিভ হবে প্রথমে সাবজেক্ট। এই সাবজেক্টটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, এই সাবজেক্টটা কিন্তু এই সাবজেক্টটা নয়, এই সাবজেক্ট হলো অ্যাক্টিভ বাক্যের যে অবজেক্ট যেটা এখানে সাবজেক্ট হিসেবে বসে, এটা হলো অ্যাক্টিভ বাক্যের, অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট, অ্যাক্টিভ বাক্যের অবজেক্টটাই হলো প্যাসিভ বাক্যের সাবজেক্ট। তাহলে আমরা এখানে পেলাম সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস আইএনজি ভার্ব প্লাস অবজেক্ট। যেমন প্যাসিভ বাক্যে হবে সাবজেক্ট প্লাস এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, আমরা যখন এগুলোকে চেঞ্জ করি এম বিং, ইজ বিং, আর বিং, এগুলো আমরা ব্যবহার করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য। এখন যার সাথে তুমি এখান থেকে যে অবজেক্টটাকে, যে অবজেক্টকে তুমি এখানে সাবজেক্ট বানাবে, সেই সাবজেক্টের সাথে তোমাকে এম, ইজ, আর এর ব্যবহার অনুযায়ী এম বিং, ইজ বিং, আর বিং করতে হবে। অর্থাৎ যার সাথে এখানে যে সাবজেক্টের সাথে এম হবে তার সাথে এম বিং, যে সাবজেক্টের সাথে ইজ হবে তার সাথে ইজ বিং, যে সাবজেক্টের সাথে আর হবে তার সাথে আর বিং প্লাস আচ্ছা, আমি এখানে বললাম পাস্ট পার্টিসিপাল ভার্ব। আশা করি তোমরা বুঝতে পারবে এর আগে যেটাকে আমরা লিখেছিলাম ভার্ব এর পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো আসলে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটাই আমরা যেটাকে বললো ওটার নাম হলো পাস্ট পার্টিসিপাল ভার্ব। যেমন তোমরা শিখেছো কনজুগেশন অফ ভার্বে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপাল। এই ভার্বের পাস্ট পার্টিসিপাল ভার্বটাই হলো যেটা আমাদেরকে প্যাসিভ বাক্যে ব্যবহার করতে হয়, সাবজেক্ট প্লাস এম বিং
অথবা ইজ বিং অথবা আর বিং প্লাস পাস্ট পার্টিসিপল ভার প্লাস এখানে আমরা এই অবজেক্টটা কোনটা এই অবজেক্টটা আসলে আমরা এখানে অবজেক্ট না লিখে আমরা বাই প্লাস যোগ লিখতে পারি প্রিপারেশনাল অবজেক্ট আমরা এভাবে না লিখে লিখে আমরা বাই হ্যাঁ বাই প্রেজ আমরা লিখে দিই অবজেক্ট না লিখেই এই বাই প্রেজটা হলো এখানে বাই এবং বাই যোগে অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টটা বসবে অ্যাক্টিভ বাক্যে সাবজেক্ট বসবে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম এখানে এই সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে নাউন বসে যাবে যদি প্রোনাউন হয় তাহলে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে যাবে এবং এই বাই যোগে বাইয়ের সাথে যে নাউন বা প্রোনাউন বসবে সেটি হলো বাই প্রেজ অর্থাৎ বাই প্লাস তোমরা অনেক সময় বলো বাই প্লাস সাবজেক্ট মানে এই যে এই সাবজেক্টটা সেখানে বসাও এবার একটা উদাহরণ দেখো উদাহরণ দেখো এখন দেখো রানা ইজ রাইটিং এ লেটার রানা একটি চিঠি লিখছে এখন এখানে আমরা পেলাম রানা ইজ রাইটিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে অবজেক্ট হলো কি এ লেটার এখন প্যাসিভটা দেখো এবার প্যাসিভের আমার অবজেক্ট হলো এ লেটার এটি হবে প্যাসিভ বাক্যের সাবজেক্ট অর্থাৎ প্যাসিভ সাবজেক্ট এ লেটার এখন এ লেটার কি এ লেটার হলো থার্ড পার্সন এবং সিঙ্গুলার এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সে কারণে আমরা এটার সাথে সাহায্যকারী ভার বসাবো যে আমরা এখানে যেটা বললাম এম বিং ইজ বিং আর বিং এ লেটার থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে এ লেটার সাথে হবে ইজ তাহলে আমরা এখানে বসাবো ইজ বিং রাইটের পাস্ট পার্টিসিপল ভার্ব হ্যাঁ রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম আমরা অর্থাৎ পাস্ট পার্টিসিপল ভার্ব বসালাম এ লেটার ইজ বিং রিটার্ন বাই রানা এ লেটার ইজ বিং রিটার্ন বাই রানা এ লেটার ইজ বিং রিটার্ন বাই রানা আচ্ছা এই ইজটা এই ইজটা কি এই ইজটা না এই ইজটা কিন্তু এটা নয় এই এই ইজটা হলো রানার জন্যে আর এই ইজটা হলো এ লেটারের জন্যে কিন্তু আমরা যদি এখানে ব্যবহার করতাম এভাবে তোমরা এই বাক্যটা লিখে নাও আচ্ছা এবার আমরা আর একটু উদাহরণ দিই দেখো এখানে অ্যাক্টিভ খেয়াল করে দেখো শি ইজ মেকিং সাম baskets she is making some baskets অর্থ তিনি কিছু ঝুড়ি তৈরি করছেন তার মানে একটা না একটার বেশি some baskets she is making some baskets এখন এখানে আগে ছিল a letter singular এখন হয়েছে some baskets এই অবজেক্ট হলো plural এখন আমার এই plural অবজেক্টটা সেটা হবে প্যাসিভ বাক্যে সাবজেক্ট
some baskets. এখন এখানে she is কিন্তু some baskets তো আর is হবে না, some baskets are, কারণ some baskets এটা plural. তাহলে আমরা জানি third person কিন্তু সেটা plural, এই কারণে এখানে is না হয়ে আর হবে. তাহলে some baskets আর being, am being, is being, are being, আমরা বসালাম, some baskets are being made by her. Some baskets are being made by her. আমরা এখানে by her বললাম কারণ প্রিপজিশনের পরে বসেছে বলে সেটা অবজেক্ট ফর্ম বসেছে হার. সাম বাস্কেটস আর বিং মেড বাই হার. দেখ এখানে এই সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, শি ইজ মেকিং সাম বাস্কেটস আর বিং মেড. এখন দেখো বাক্য নেগেটিভ হলে আমরা কী ব্যবহার করবো, ইজ বিং, আর বিং, আমরা এভাবে বলেছিলাম এম বিং, ইজ বিং, আর বিং. আর এখানে নেগেটিভ করলে করতে হবে এম নট, বিং, ইজ নট, বিং অথবা আর নট বিং, এবং এগুলোকে আমরা সংক্ষেপ করতে পারি ইজ এন্ট বিং, আন্ট বিং, এভাবে. আর দুটো উদাহরণ লেখো. মাদার ইজ নট কুকিং রাইস, মাদার ইজ নট কুকিং রাইস, এটা নেগেটিভ. অ্যাফার্মেটিভ হতো কি মাদার ইজ কুকিং রাইস. এখন আমরা বললাম মাদার ইজ নট কুকিং রাইস, এটা প্যাসিভ হবে কীভাবে, রাইসটা হলো সাবজেক্ট হবে, এখন এটা অবজেক্ট, এখানে সাবজেক্ট হবে রাইস. মাদার ইজ নট কুকিং রাইস, মা ভাত রান্না করছেন না, তো করতেছেন না, করছেন না. তাহলে রাইস হলো আমার এখানে অবজেক্ট, এখন এই অবজেক্টটা হবে প্যাসিভ বাক্যের প্যাসিভ সাবজেক্ট, অর্থাৎ নিষ্ক্রিয় বাক্য, প্যাসিভ বাক্যের সাবজেক্ট রাইস. রাইস হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার, সে কারণে এটার সাথে হবে ইজ, নেগেটিভ ইজ নট, ইজ নট বিং কুকড বাই মাদার. রাইস ইজ নট বিং কুকড বাই মাদার. এখানে তোমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে বাক্যটা যখন নেগেটিভ হবে তখন আমরা ঠিক আগের মতোই এম নট, ইজ নট, আর নট তো সেম থেকে যাবে, কারণ আমার এখানে যেই সাবজেক্টটা আমি ব্যবহার করব, যেমন আমি এখানে ব্যবহার করেছি রাইস, রাইস এখানে ছিল অবজেক্ট, এখানে আছে সাবজেক্ট. এখন সে যখন সাবজেক্ট, প্যাসিভ সাবজেক্ট, তখন আমি সেই সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী পরবর্তী সাহায্যকারী ভার্ব ব্যবহার করব। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে, আর পরবর্তীটা তো সাধারণভাবে বসে যাবে বিং অথবা নট বিং. এরপরে বসাবো আমরা মূল ভাবের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ভার্ব, এবং শেষে বসবে বাই প্রেজ, অর্থাৎ বাই যোগে, হ্যাঁ বাই যোগে আমরা পরের অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টটা বসাবো. আর একটু উদাহরণ লেখো তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সটা শেষ করি.
We are not painting the wall. We are not painting the wall. মানে আমরা ওয়ালটা রং করছি না. We are not painting the wall. আমরা ওয়ালটা রং করছি না. Passive. এখানে আমাদের বাক্যের অবজেক্ট হলো the wall. এবার এখানে খেয়াল করো উই বাক্যের একটা বাক্যের সাবজেক্ট ছিল উই উই প্লুরাল উই এর সাথে হয়েছে আর কিন্তু প্যাসিভ বাক্যের সাবজেক্ট হয়েছে দ্য ওয়াল থার্ড পারসন এবং সিঙ্গুলার তাহলে এর সাথে হবে ইজ যেহেতু বাক্যটা নেগেটিভ ইজ নট কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে কন্টিনিউয়াস টেন্সের জন্য বিইং ব্যবহার করতে হবে এম বিইং ইজ বিইং আর বিইং অথবা এম নট বিইং ইজ নট বিইং আর নট বিইং তাহলে এখানে হচ্ছে দ্য ওয়াল ইজ নট বিইং পেইন্টেড পাস্ট পার্টিসিপাল ভার্ব ইজ নট বিইং পেইন্টেড বাই আস উই আগে বলেছি প্রিপোজিশনের পরে প্রোনাউন সবসময় অবজেক্ট ফর্ম বসে সুতরাং ইজ নট পেইন্টেড বাই আস দ্য ওয়াল ইজ নট বিইং পেইন্টেড বাই আস এ হলো প্যাসিভ বাক্য এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা আলোচনা করব এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো অ্যাক্টিভ বাক্যের গঠনটা দেখো প্রথমে সাবজেক্ট হবে প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল ভার্ব past participle verb plus object a past participle verb মানে হলো verb এর past participle form passive কিভাবে হবে প্রথমে হবে subject এই সাবজেক্টটা তোমাদের নিশ্চয় খেয়াল আছে প্যাসিভ বাক্যের সাবজেক্ট মানে কিন্তু অ্যাক্টিভ ভয়েসের বাক্যের অবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ বাক্যের অবজেক্টটাই হলো প্যাসিভ বাক্যের সাবজেক্ট প্যাসিভ সাবজেক্ট বা নিষ্ক্রিয় সাবজেক্ট প্রথমে হলো সাবজেক্ট তারপর সাবজেক্ট অনুযায়ী আমরা এখান থেকে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটাকে আমরা প্যাসিভ বাক্যে সাবজেক্ট বানাবো সেই সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তারপর হবে পাস্ট পার্টিসিপল ভার্ব এরপর হবে বাই প্রেজ এবার আমরা কয়েকটা উদাহরণ দিই লেখো
বাক্যটা দেখো, আই হ্যাভ বট এ নিউ পেন। আই হ্যাভ বট এ নিউ পেন, আমি একটি নতুন কলম কিনেছি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। আই হ্যাভ বট এ নিউ পেন, এখন আমি এটাকে প্যাসিভ করব। আচ্ছা, এ বাক্যের অবজেক্ট হলো এ নিউ পেন। প্রথমে বসাও এ নিউ পেন। এখানে আমরা জানি আই এর সাথে হ্যাভ হয়, উই এর সাথে হ্যাভ হয়, ইউর সাথে হ্যাভ হয়, দে এর সাথে হ্যাভ হয়, অর্থাৎ সাবজেক্ট যখন প্লুরাল হবে সেটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, যেটাই হোক, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আমরা সেখানে হ্যাভ ব্যবহার করব। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার সাথে আমরা ব্যবহার করব হ্যাজ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, মাই ফাদার হ্যাজ, মাই ফ্রেন্ড হ্যাজ, এমনিভাবে। তাহলে এই নিউ পেন আমরা এখানে আগে বলেছিলাম হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এখন এই পেনের সাথে হচ্ছে, নিউ পেনের সাথে হচ্ছে হ্যাজ, তার মানে হ্যাজ বিন, হ্যাজ বিন। এরপরে আমরা ব্যবহার করব পাস্ট পার্টিসিপল ভার্ব। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সুবিধা আছে, সেটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা একটি বাক্যে দেওয়া থাকে, আই হ্যাভ বট। কারণ তোমরা খেয়াল রাখবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা শব্দ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অথবা এটা যদি নেগেটিভ হয় হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট, অর্থাৎ হ্যাভের পরে, হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে সবসময় পাস্ট পার্টিসিপল ভার্ব হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা দেয়াই থাকে। তাহলে এ নিউ পেন হ্যাজ বিন বট বাই মি, আই ছিল প্রিপোজিশনের পরে, আইটা মি হয়েছে, অর্থাৎ অবজেক্ট ফর্ম ব্যবহার হয়েছে। তাহলে এ নিউ পেন হ্যাজ বিন বট বাই মি, এ নিউ পেন হ্যাজ বিন বট বাই মি। আচ্ছা, এবার আমরা আরেকটা বাক্য লিখি, দুই নাম্বার, দ্য স্টুডেন্টস হ্যাভ ওপেন্ড এ স্কুল শপ, তা ছাত্রছাত্রীরা স্কুলে একটা দোকান খুললো। দ্য স্টুডেন্টস, দেখো স্টুডেন্টস এটা প্লুরাল, সাবজেক্টটা এখানে থার্ড পারসন কিন্তু প্লুরাল, থার্ড পারসন প্লুরাল হওয়ার কারণে এখানে ভার্ব হচ্ছে হ্যাভ, দ্যাট ইজ দ্য স্টুডেন্টস হ্যাভ ওপেন্ড এ স্কুল শপ, ছাত্রছাত্রীরা একটা স্কুল দোকান খুলেছে, স্কুল একটা দোকান খুলেছে। এখন এটাকে আমরা প্যাসিভ করলে কী হবে, হ্যাভ ওপেন্ড, এটা হলো ভার্ব, অবজেক্ট হলো এই স্কুল শপ, তাহলে এই স্কুল শপটা হবে আমাদের সাবজেক্ট, এ স্কুল শপ। এবার খেয়াল করে দেখো, একটি বাক্যের সাবজেক্টটা ছিল স্টুডেন্টস প্লুরাল, ভার্ব ছিল হ্যাভ, হ্যাভ ওপেন্ড, কিন্তু এখন আমাদের প্যাসিভে হয়েছে এ স্কুল শপ, এই স্কুল শপ, এটা সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার। এখন থার্ড পারসন সিঙ্গুলার সাথে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি হ্যাজ, কী ব্যবহার করব, হ্যাজ, নেগেটিভ হবে হ্যাজ নট বা হ্যাজেন্ট। তাহলে এই স্কুল শপ হ্যাজ বিন ওপেন্ড বাই দ্য স্টুডেন্টস, এই স্কুল শপ হ্যাজ বিন ওপেন্ড বাই দ্য
students. A school shop has been opened by the students. তাহলে এখানে আমরা কেন has been করলাম, এখানে has কেন করলাম? কারণ আমরা যে বাক্যের active বাক্যের অবজেক্টকে, যে অবজেক্টকে আমরা passive বাক্যের subject করেছি, সেই passive বাক্যের subjectটা যেহেতু third person singular, সেহেতু আমরা এখানে have এর পরিবর্তে has ব্যবহার করেছি। এখানে subject ছিল students, plural তাদের সাথে ছিল have, এখানে subject হয়েছে school shop, এটা singular, এখানে verb হয়েছে has. সাহায্যকে verb হয়েছে has been, এরপর আমরা ব্যবহার করেছি মূল verb-এর past participle opened. এবার আমরা দুটো negative বাক্য উদাহরণ হিসেবে ব্যবহার করি, তারপর আমরা নতুন টেস্টে চলে যাব। He has killed a snake. সে একটি সাপ মেরেছে। He has killed a snake. এখন এটাকে আমরা passive কি করব? Object হলো a snake. A snake. এখানে active বাক্যে subject he, সেটা যেমন third person singular, has, একইভাবে a snake ও কিন্তু third person singular, সুতরাং এখানেও has. Has been killed by him. এবার দেখি বাক্যটাকে আমরা negative করি। He has not killed a snake. Passive. A snake has not been, has not been killed by him. এবার তাহলে তুমি passive বাক্যটা দেখো। A snake has not been killed by him. আচ্ছা, তোমাদেরকে এ প্রসঙ্গে একটা বিষয় বলি যেটা অনেক সময় তোমরা ভুল করো, সেটা হলো বাক্যকে নেগেটিভ করার সময় আমরা নট কোথায় বসাবো। বাক্যে যদি একটা মাত্র অক্সিলারি ভার্ব থাকে, যদি কোনো বাক্যে একটা মাত্র অক্সিলারি ভার্ব থাকে, তাহলে নটটা বসবে সেই অক্সিলারি ভার্বের পরে। যেমন আই হ্যাভ ডান দিস, আই হ্যাভ নট ডান দিস। কিন্তু যদি বাক্যে একের বেশি সাহায্যকারী ভার থাকে, দুটা বা তিনটা সাহায্যকারী ভার থাকে, তারপর যদি মূল ভার থাকে, তাহলে তোমরা কোথায় অক্সিলারি ভার বসাবে, নট কোথায় বসাবে? বাক্যে যদি তিনটা বা তার বেশি, দুটা বা তিনটা অক্সিলারি ভার থাকে, তাহলে আমরা হ্যাভ এবং হ্যাজ যদি থাকে, অর্থাৎ যদি বাক্যে একটা মাত্র সাহায্যকারী ভার থাকে, সেটা পরে নট বসবে। আর যদি একের বেশি সাহায্যকারী ভার হয়, তাহলে নট বসবে সবসময় প্রথম সাহায্যকারী ভার্বের পরে। আর তোমাদেরকে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যেমন হি হ্যাজ নট, হ্যাজ নট কিল্ড। কিন্তু আমরা যদি কন্টিনিউয়াস টেন্সগুলোতে বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সগুলোকে আমরা যখন চেঞ্জ করব, তখন সেখানে আমরা দেখব যে সাহায্যকারী ভার্ব এখানে যেমন একটা আছে, সেখানে কিন্তু বেশি থাকবে।
যখন বেশি থাকবে তখনই আমাদের সন্দেহ হয় যে আমি এবার নটটাকে কোথায় বসাবো। এটা সবসময় খেয়াল রাখবে, নট বসবে প্রথম সাহায্যকারী ভার্বের পরে, নট বসবে সবসময় প্রথম সাহায্যকারী ভার্বের পরে। আচ্ছা, তাহলে আমাদের আমরা প্রেজেন্ট টেন্সের তৃতীয় অংশ শেষ করলাম, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট শেষ করলাম। আমরা এবার শেষ আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদের জানা সুবিধার্থে বলছি, হয়তো আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের গঠনটা শিখব, তবে এটার প্যাসিভের গঠন আমরা শিখলেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের ব্যবহার খুব কম হয় এবং নিতান্তই প্রয়োজন না হলে সাধারণত আমরা এগুলো লিখি না বা বলি না, আমরা হ্যাঁ অ্যাসার্টিভ বাক্যে ব্যবহার করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ বাক্য দেখো কীভাবে হয়। অ্যাক্টিভ প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস আইএনজি ভার্ব প্লাস অবজেক্ট। আইএনজি ভার্বটা নিশ্চয় তোমাদের খেয়াল আছে, এর আগে বলেছিলাম আইএনজি ভার্বটা হলো মূলত ভার্ব প্লাস আইএনজি। যখনই কোনো ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করি ইংরেজি ব্যাকরণে সেটার নাম হলো আইএনজি ভার্ব, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা এরপর থেকে আইএনজি ভার্বে বলবো। আইএনজি ভার্ব মানে হলো দ্য ভার্ব টু হুইচ উই হ্যাভ অ্যাডেড আইএনজি, যে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করেছি সেটাই হলো আইএনজি ভার্ব। প্যাসিভ, সাবজেক্ট, নিশ্চয় খেয়াল আছে এই সাবজেক্ট হলো একটি বাক্যের অবজেক্টটা, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং প্লাস পাস্ট পার্টিসিপল ভার্ব প্লাস বাই প্রেজ। বাই প্রেজ তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে বাই প্লাস নাউন বা প্রোনাউন, যেটা আমরা এই বাইয়ের সাথে এই সাবজেক্টটাকে বসাই। এবার আমরা উদাহরণ দেখি, তার আগে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার কীভাবে হবে। প্রথম হবে সাবজেক্ট, যেমন আই হ্যাভ বিন ওয়াটারিং দ্য প্লান্টস, শি হ্যাজ বিন মেমোরাইজিং এ পোয়েম, দ্য টিচার হ্যাজ বিন ডিসকাসিং টেন্স। এই যে আমরা এভাবে বিভিন্ন বাক্যগুলো ব্যবহার করতে পারি। দেখো এখানে প্রথমে আমরা একটা আলোচনা করছি, তারপর সে উদাহরণ থেকে আমরা বুঝতে চেষ্টা করি। Sabina has been singing a song. Sabina has been singing a song. Sabina একটি গান করছে। তো প্রেজেন্ট
পারফেক্ট কনসিস্টেন্স আমরা যেটা বুঝি সেটা হলো আসলে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কনসিস্টেন্স ব্যবহার করি। প্রেজেন্ট কনসিস্টেন্সে কিন্তু আমরা কাজ মানে কখন শুরু হয়েছে সেটা আমরা কখনো বলি না, কাজটা এখন চলছে এটা বোঝাই। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কনসিস্টেন্সের ধারণাটা কনসেপশনটা হলো কোনো কাজ শুরু হয়েছে পূর্বে এখনো চলছে, হতে পারে সামনে আরও চলবে। যেমন আমি বলছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে বৃষ্টি শুরু হয়েছে সকালে। আমি এখন বলছি এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামে নাই, হতে পারে যে আরও হবে। সে দু ঘন্টা ধরে পড়ছে, সে দু ঘন্টা আগে পড়া শুরু করেছে, এখনও সে পড়ছে। আমি যখন তার সম্পর্কে বলছি তখনও সে পড়ছে। তার মানে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে বোঝাতে আমরা ভার্বের যে ফর্ম ব্যবহার করি সেটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবিনা হ্যাজ বিন সিঙ্গিং এ সং, তার মানে সে আগে গান গাওয়া শুরু করেছে, এখন সে গান গাচ্ছে। এখন আমরা এটাকে এবার প্যাসিভ করি, কি হবে দেখো, এ সং। সাবিনা থার্ড পার্সন সিঙ্গুলার, তার সাথে হ্যাজ হয়েছে। ঠিক একইভাবে এ সং ও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার, সুতরাং এখন আমাদের হ্যাজ হবে এ সং, হ্যাজ বিন, being, sung, have been being বা has been being, যেহেতু এ সং থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে এ সং হ্যাজ বিন বিং সাং বাই সাবিনা, এ সং হ্যাজ বিন বিং সাং বাই সাবিনা। এখন তুমি দেখো সাবিনা হ্যাজ বিন সিঙ্গিং সং, এই বাক্যটাকে শুনতে যত ভালো শোনায়, এ সং হ্যাজ বিন বিং সাং বাই সাবিনা, এই বাক্যটা কিন্তু অত ভালো শোনায় না। এই জন্য তোমাদেরকে প্রথমে বলেছি আমরা ভয়েস চেঞ্জের নিয়ম শিখছি, সে কারণে এটা শিখলেও সাধারণভাবে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টেস্টেন্সের বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করি না। হ্যাঁ, আর একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের সাথে এই আলোচনা শেষ করছি। দ্য উম্যান হ্যাজ বিন মেকিং সাম বাস্কেটস, দেখো দ্য উম্যান থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাজ করেছে, হ্যাজ বিন মেকিং, দ্য উম্যান হ্যাজ বিন মেকিং সাম বাস্কেটস, প্যাসিভটা কি হচ্ছে, এখন দেখো এখানে সাবজেক্ট হলো অ্যাক্টিভ বাক্যের যেটা অবজেক্ট ছিল সাম বাস্কেটস, সেই সাম বাস্কেটস হয়েছে এখন এখানে সাবজেক্ট, কিন্তু সাম বাস্কেটস হলো প্লুরাল, সাম বাস্কেট শব্দটা থার্ড পার্সন হলো সেটা প্লুরাল, তাহলে এর সাথে আমরা ব্যবহার করব হ্যাভ, হ্যাভ বিন বিং মেড বাই দ্য ওম্যান। এখানে বাক্যের সাবজেক্ট ছিল নাউন, সুতরাং আমরা এখানে বাইয়ের পরে নাউন বসিয়ে দিয়েছি, কোনো পরিবর্তন করতে হয়নি, কিন্তু প্রোনাউন হলে আমাদেরকে পরিবর্তন করে অবজেক্ট ফর্ম বসাতে হতো। ধরো তোমরা এগুলো একটু খেয়াল করে দেখো, এখানেও ঠিক একইভাবে নেগেটিভ করতে হলে এখানে এখানে খেয়াল করে দেখো, এখানে বাক্যটা খেয়াল করো, সাবিনা হ্যাজ বিন সিঙ্গিং এ সং, এখানে দেখো হ্যাজ এবং বিন দুটো সাহায্যকারী ভার্ব, এরপর মূল ভার্ব সিং থেকে সিঙ্গিং হয়েছে। প্যাসিভ দেখো এ সং হ্যাজ বিন বিং সাং, দেখো এক দুই তিন, আমরা এখানে পেয়েছি তিনটে সাহায্যকারী ভার্ব। তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে অনুসার বাক্যে দুটো বা তিনটে সাহায্যকারী ভার্ব চলে আসে, তখন আমাদের সন্দেহ হয়
যে এই বাক্যটাকে আমি যখন নেকড়িপ করব, আমার নেট নটটা কোথায় বসবে? নটটা কি আমার এখানে হ্যাজের পরে বসবে, না বিনের পরে বসবে, না বিং এর পরে বসবে? আমি কি বাক্যটাকে এভাবে নেকড়িপ করব, এ সং হ্যাজ বিন নট বিং সাং, বা এ সং হ্যাজ নট বিন, বা এ সং হ্যাজ বিন বিং নট, কোথায় নটটা বসবে? সবসময় খেয়াল রাখবে শুধুমাত্র প্রথম সাহায্যকারী ভার্বের পরে নট বসবে, এবং তোমার কখনো বাক্য ভুল হবে না, তোমাকে সন্দেহ পড়তে হবে না যে আমার বাক্যটা সঠিক না আমার বাক্যটা ভুল। তোমার বাক্যটা সবসময় সঠিক হবে যদি তুমি সবসময় প্রথম সাহায্যকারী ভার্বের পরে নট ব্যবহার করো। তাহলে এখানে বাক্যটাকে যদি আমরা নট করি, নেগেটিভ করি, কি হবে? এ সং হ্যাজ নট বিন বিং সাং। দেখো এগুলাকে প্যাসিভ করলে বাক্যগুলো অনেকটা বিদঘুটে হয়ে যায়, বিশেষ করে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলো নিয়ম শিখলেও আমরা সাধারণত ব্যবহার করি না। হ্যাঁ, তাহলে দ্য ওমেন হ্যাজ বিন মেকিং সাম বাস্কেটস, সাম বাস্কেটস হ্যাভ বিন বিং মেড বাই দ্য ওমেন, নেগেটিভ কী হবে? দ্য বাস্কেটস হ্যাভ নট, বা সাম বাস্কেটস হ্যাভ নট বিন বিং মেড, অর্থাৎ নটটা হবে প্রথম সাহায্যকে ভার্বের পরে, অর্থাৎ হ্যাভের পরে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই আলোচনা এখানে শেষ। আমরা পরবর্তীতে অন্যান্য টেন্সগুলো আলোচনা করব, এবং সেগুলোতে তোমরা অংশ নেবে, বোঝার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে, এবং বাসায় সেগুলো আবারও দেখে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এই আশাবাদ ব্যক্ত করে এই আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।